উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনার মহান প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করুন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহর রাসূল বলেন, ইজালুহা ফিরকুয়েকুম, শোনো শোনো সঙ্গী সাথী শোনো, তোমরা এই দোয়া রুকুতে বলো, সুবহান রাব্বিয়াল আযীম। ওয়ালাম্মা নাযালাত সাবহ ইসমা রাব্বিকাল আলা, যখন এই আয়াত নাযিল হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী শোনো শোনো শোনো, ইজালুহা ফি সুজুদিকুম, তোমরা তোমাদের সিজদায় এই দোয়া পড়ো। এখনো কয়বার, দুইবার, পাঁচবার, সাতবারের কোনো কথা নেই, তোমরা পড়ো, রুকুতে পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় পড়ো সুবহান রাব্বিয়াল আলা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু সলাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে সালাত আদায় করছিলাম, ফাকালা ফি রুকুয়িহি সুবহান রাব্বিয়াল আযীম, তিনি তার রুকুতে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, ওকালা ফি সুজুদিহি, তিনি তার সিজদায় বললেন সুবহান রাব্বিয়াল আলা, ওমা তাআলা আয়াতে রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সালা, যখন তিনি রহমতের আয়াতের পাশে আসতেন তখন তিনি থেমে যেতেন, তারপরে আল্লাহর কাছে চাইতেন, রহমতের কথা আসলে তিনি বলতেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি সবচেয়ে বড় দয়াশীল। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। আন্নি মাসানিয় যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদগ্রস্ত, তুমি বড় দয়াবান। মা তাআলা আয়াত রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সালা, যখন তিনি রহমতের আয়াতের পাশে আসতেন, রহমতের আয়াতটা পড়তেন, তখন তিনি আল্লাহর কাছে রহমত চেয়ে নিতেন। ওমা তাআলা আয়াত আযাবিন ইল্লা ওয়াকাফা ওয়া তাওয়াবাদা, আর যখন তিনি শাস্তির আয়াতের পাশে আসতেন তখন তিনি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার নিকট আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। এইভাবে বলে নিতে হবে যা বোঝা যায়। তা আমরা তো এখন বুঝতেও পারি না কি পড়ছি, যার কারণে কিছু বলতে পারি না। কোরআন মাজিদ কিছু বুঝারও চেষ্টা করতে হবে, পড়ার যেমন চেষ্টা করতে হবে বুঝারও তেমন চেষ্টা করতে হবে। সূরা ইখলাস একবার পড়লে, তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান্য কি হবে? আজকে সকালে ফজরের সালাতের পরে কয়জন পড়েছেন হাত তুলে বলেন তো, জাযাকুমুল্লাহ খায়, তবুও কম। এই বাকি যারা আছেন তারা একটু শরম করেন না কেন, ইনশাল্লাহ পড়বো, একবার নগদ নেই কি, খালি ব্যাগ ভরে নেন, একবারে ডালি ব্যাগ বস্তা ভরে নেন, কত যে দয়া। আপনাকে হিসেবে বোঝাতে পারি না কোরআন মাজিদ কত বড় বিশাল গ্রন্থ, বিশাল। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কি যেমন তেমন ব্যাপার, চারটিখানি ব্যাপার, শুরু থেকে না শেষ পর্যন্ত পড়েই দেখেন একবার কত সময় লাগে। তাকে তিনবার পড়লে এক মিনিটে একবার কোরআন মাজিদ খতম, তো নেকির তো অভাব নেই, পড়ে না কেউ। দেখেন এখানে কয়জন হাত উঠালে, এই ছেলে তুমি হাত উঠাতে পারো নি কেন, তোমার একটু শরম বোধ হয় না, তোমাকে আমি কতদিন বলেছি, এবার দেখে তোমার মনে আছে কিনা। কবরের শাস্তি হবে না কোন সূরা পড়লে, সূরা মুলক, জাযাকুমুল্লাহ। এগুলো অভ্যাসই হয়ে যেতে হবে। এবারে শ্বাস যেমন এমনিতে আসে, শ্বাসের জন্য পরিকল্পনা করা লাগে, শ্বাসের জন্য কোনো পরিকল্পনা করা লাগে না, একবারে কিছু আমল মানে পরিকল্পনা করা লাগবে না, একবারে নীতির মধ্যে চলে আসতে হবে, এসার সালাত আদায় করে গিয়ে শ্রমটা পড়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের শাস্তি হবে না, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না,
যদি বুঝতে পারেন যে সব আয়াতগুলিতে শাস্তির ব্যাপার আছে, সেসব আয়াতগুলি পড়লে এসব কথা বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো হিসাব নিকাশের জায়গাতে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, মাল হিসাব আল ইয়াসির, আরে হালকা হিসাব কি, সহজ হিসাব কি, আল্লাহ রাসূল একটু বলেন তো, সহজ হিসাব কি। দেখি আপনাকে আমি মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়তে পড়তে এই কথা বলতে দেখতে পাই, আমরা এই দোয়াকে সূরা কোন সূরা, সূরা গাসিয়ার শেষে নিয়ে চলে গেছি, দিয়ে খাস করে দিয়েছি, যেখানে কোরআন মাজিদে হিসাব নিকাশের আলোচনা আছে সেখানে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাব নিকাশ সহজ করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল, সহজ হিসাব কি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো আয়েশা, শোনো শোনো, সহজ হিসাব হলো কারো আমল নামার দিকে আল্লাহ দেখলেন, সুমারা যান, তারপর ওখান থেকে মুখটা সরিয়ে নিলেন। আচ্ছা থাক, আপনার ছাত্র একটা দুষ্টামি করলো তো আপনি মনে করছেন যে আচ্ছা যাকে ছোট ছেলে এখন আর কিছু বলবো না, কিন্তু মনে মনে বললেন যে ওকে দুটা লাঠি দেওয়া দরকার, তারপর আপনি দেখেও না দেখার ভান করে চলে গেলেন। এইটা যেমন আপনার আমল নামাটা আল্লাহ দেখার পরে দেখেও না দেখার মতো হয়েছে থাকবেন, এটা হলো সহজ হিসেব। আয়েশা মানুকে সাহালাকা, কারোর যদি তন্ন তন্ন করে হিসাব নেওয়া হয় তাহলে সে ধ্বংস হয়ে গেছে, সে বাঁচতে পারবে না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদেলু ফিসজুদে, ধীরস্থির সিজদা করো, ধীরস্থির সিজদা করো, এজা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে তখন সে যেন লা এম বেস জেরাই হে কা এম বেসা তিল কালবে, শব্দটা একটু উলট পালট হলো নাকি, যে তোমাদের তোমরা যখন সিজদা করবে তখন ধীরস্থির সুন্দর করে সিজদা করো, কুকুরের হাত বিছানোর মতো করে সিজদা করো না, কুকুরের হাত বিছানোর মতো করে সিজদা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সিজদা করবে তখন তখন তোমার হাত দুইটি মাটিতে রাখো আর কোনো দুটি উঁচু করে রাখো। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সিজদা করবা তখন তোমার হাত দুটি পৃথক করে রাখবা, লাউ শাআত তামুরু বাহমাতুন, যদি একটা পশু প্রাণীর বাচ্চা তোমার পেটের নিচে দিয়ে যেতে চায় তো লামার রাত তাহলে চলে যেতে পারে, জানো